তাকবীর আল্লাহু আকবার চোরে জগতের বন্ধুরা হরে ও মুরব্বি বাবাজিরা গো প্রেম যদি করতে হয় নবীর সাথে কর ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভাস ওই নবীর সাথে প্রেমের কানেকশন যারা ফিট করবে গো তারা হবে মুমেন আর যারা হবে মুমেন তারাই হবে আল্লাহর ওলি তারাই হবে আল্লাহর বন্ধু তাইলে বলেন আমরা নবীর গোলামির মাধ্যমে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না আজকে মুসলমান হয়ে আমরা কত দুর্ভাগা দেখেন এই যে একটা রাত আমাদের মধ্যে আগমন করছে এই যে একটা মাস আমাদের মধ্যে আগমন করছে আমরা বাংলাদেশের মুসলমানরা অনেকে খবরই জানি না আরবিতে ওই মাসটার নাম যে কোন মাস ও বন্ধু এই মাসটার নাম হচ্ছে মাহে রজব মাসটার নাম কি এই রজব মাসকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহ পাকের মাস কারণ এই মাসে এমন একটা রাত রয়েছে গো যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মিরাজ ঊর্ধ্বগমনের রাত যেই রাতে স্বয়ং রাব্বুল আলামিন আপন হাবিবকে ইনভাইট করে দিদার করেছিলেন সাক্ষাৎ করেছিলেন আমার নবীর মেরাজ শরীফ হয়েছিল এই রজব মাসের মধ্যে গো তারপরে যেই মাসটা রসুল বলেছেন শাবানু শাহরি শাবান হচ্ছে আমি রসুলের মাস সুবহানাল্লাহ গণ রমজান হলো আমার উম্মতের মাস অর্থাৎ রজব মাস আল্লাহর মাস শাবান মাস নবীর মাস রমজান মাস নবীর উম্মতের মাস বন্ধুরে বন্ধু এই রজব মাসের আগমন করলে গো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান মায়ার নবীজি রমজান মাসের প্রস্তুতি জানাইবার জন্য রজব মাস আসলেই রসুল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান বন্ধুরা আমার বাবাজিরা এই মাসটা হচ্ছে মাহে রজবের মাস আমার নবীর মেরাজের মাস আর বিশেষ করে এই যে রাতটা আমাদের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে এই রাতের মধ্যে গো এমন একজন আল্লাহর বন্ধু দুনিয়ার জমিন থেকে পর্দা করেছিলেন যিনি হাজারো ওলিদের উস্তাদ উনি হচ্ছেন আতায়ে রাসুল হিন্দের ওয়ালি হিন্দের সুলতান খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজেরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আজকে আজমির শরীফের খবর জানেননি লক্ষ লক্ষ মানুষরা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির রওজা জিয়ারত করে চোখের পানি চাইরা খাজার প্রেমে কত পাগলরা গিয়া দেখেন কান্না করতেছে এই আজকের রাত হচ্ছে খাজা গরিবে নেওয়াজের উরুস শরীফের রাত বন্ধুরা আমার বাবাজিরা বাংলাদেশের যত সুন্নি উলামায়ে কেরাম আছেন আজকের এই রাতে সমস্ত সুন্নি উলামায়ে কেরাম খাজা গরিবে নেওয়াজের প্রেমের কথা আলোচনা করবে কারণ আমিও যেহেতু একজন নবীর গোলাম খাজা গরিবে নেওয়াজের একজন গোলাম আজকে আমিও চাচ্ছি যে খাজা গরিবে নেওয়াজের কিছু প্রেমের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই শুনতে রাজি আছেন তো সবাই বন্ধুরা আমার বাবাজিরা খাজা মঈনুদ্দিন চিশতি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয় খাজা মঈনুদ্দিন চিশতি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয় যার আমলের ওজন বেশি যার ঈমানের ওজন বেশি যার তাকওয়াটাও ছিল মজবুত কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজিরা হিন্দের সুলতান খাজা গরিবে নেওয়াজ জাহিরি চোখ দিয়েও আমার নবীর দেখা পাইছেন বাতিনি চোখ দিয়া বারবার আমার নবীর দেখা পাইতেন এবং আজ পর্যন্ত আজমির শরীফে শুয়ে শুয়ে খাজা গরিবে নেওয়াজ এমন কারেকশন আমার নবীর সঙ্গে ফিট কইরা রাখছে গো যেই কারণে তাকে বলা হয় আতায়ে রাসূল কথা কোন ঠিক না বেঠে আতায়ে রাসূল বলা হয় বন্ধুরা আমার বাবাজিরা খাজা মঈনুদ্দিন চিশতি আমার নবীর গোলামির মাধ্যমে বেলায়েতের উচ্চ মকাম অর্জন করেছেন কারণ ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীর গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না নবীর গোলামি ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আমার নবীর গোলামি করতে যাই কোনদিন কারো কোন ব্যক্তির অন্তরে আঘাত দেন নাই আল্লাহর ওলি যারা হয় ইমানদার ব্যক্তিরা কোনদিন মানুষের ক্ষতি করে না ইমানদার ব্যক্তি যারা হয় তারা কন্টিনিউ মানুষের উপকারে ব্যস্ত থাকে কথা কোন ঠিক না বেঠে আমার বাবাজিরা বন্ধুরা খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি অবাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা আমার উস্তাদ ছাড়া কি
কিন্তু সাগরীদের কোনো পাওয়ার নাই। আমার খাজা বাবার একজন উস্তাদ ছিলেন, খাজা গরিবে নামাজের উস্তাদ হলেন, ওনার আপন পীর মুর্শিদ খাজা উসমান হারুনি। কথা কোন ঠিক না ঠিক বন্ধুরা? আমার আমার খাজা গরিবে নামাজ তিনি যখন বাল্যকাল ছিল গো, আপন মুর্শিদ খাজা উসমান হারুনির গোলামিতে মাশগুল হইয়া গেলেন। কারণ কবি বলেছেন, বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। ঠিক না বেঠি? ওরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। আমার বাবা জিরা বন্ধুরা, খাজা গরিবে নেওয়াজ আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য আপন মুর্শিদ খাজা উসমান হারুনির বাড়িতে গেলেন গোলামি করার জন্য। মুর্শিদের গোলামি করলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? এ বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি যার জীবনে কোনোদিন একটা বক্ত নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কাজ করেন নাই, যার জীবনে কোনোদিন কোনো মানুষের দিলে আঘাত করেন নাই, ভাইয়ের আমার বন্ধুরা আমার, তিনটা জিনিস থেকে গরিবে নামাজ মুক্ত ছিলেন। লোভ ক্রোধ হিংসা, লোভ ক্রোধ হিংসা, এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আর এই তিনটা জিনিস থেকে যারা মুক্ত থাকতে পারে গো, তারাই আল্লাহর ওলি হয়, তারা আল্লাহর বন্ধু হয়। ঠিক কিনা বলেন? এটা মনে রাখবেন, তিনটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হবে না। এক নম্বর লোভ, দুই নম্বর ক্রোধ, তিন নম্বর হিংসা। লোভ ক্রোধ হিংসা। লোভ মানে, এটা তো ভালো করে বুঝেন লোভ কি জিনিস। ক্রোধ হলো রাগ, যার মধ্যে একাধিক রাগ থাকবে ওই ব্যক্তি কখনো সফল কাম হতে পারবে না, সামনের দিকে যেতে পারবে না। তারপরে একটা হচ্ছে হিংসা, পরনিন্দা করা, মানুষকে নিন্দা করা। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বাবাজিরা বন্ধুরা, গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি ওই তিনটা জিনিস থেকে মুক্ত ছিলেন। আর আমার দেশের মধ্যে এমন কিছু ভাই আছে দেখবেন গো, এই তিনটা জিনিসের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত। তাইলে আমরা কেমনে আল্লাহর ওলি হব? আমরা কেমনে আল্লাহর বন্ধু হব? আমাদের মধ্যে তো আছে শুধু লোভ, আমাদের মধ্যে আছে শুধু ক্রোধ, আমাদের মধ্যে আছে হিংসা। ঠিক না বেঠি? কারে মাইরা কে বড় লোক হবে, কারে মাইরা কে বড় লোক হবে, আমাদের সমাজের মধ্যে হলো এরকম চিন্তাধারা। সবাই চেষ্টা করে কেমনে হালে লাভ করন যায়, কেমনে হালে লাভ করন যায়, কারে মাইরা কেমনে আমি সামনের দিকে যাব, এরকম চিন্তাধারা প্রত্যেকটা মানুষের সেন্সের মধ্যে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ইমানদার ব্যক্তি যারা হয় তারা কখনো লোভের মধ্যে পড়ে না। মুমিন মুত্তাকি যারা হয় এরা কখনো লোভের মধ্যে পড়ে না। সামান্য জিনিস দিয়া আমরা দেখবেন এমন কিছু কাজ করি ইমান নষ্ট করে ফেলি। আমি ওই দিন একটা দোকানে কাপড় কিনতে গেছি, শুনেন না, কাপড় কিনতে গেছি ব্রাহ্মণ ভাইয়া, তে আমার এই ভদ্রলোকে চিনে, তা আমি গিয়ে দোকানে বইতো রং সার অর্ডার দিলাইছে, এই হুজুর এলে দুইটা চা দিয়া চা যখন আনছে আমি কইতেছি ভাই সাহেব কাপড়টা ভালোই বলি, ১০০% গ্যারান্টি। কয় পার্সেন্ট? ১০০% গ্যারান্টি। আমি কই রং টং যাই বনি, কয় এক তোলা রং গেলে কাপড়টা না আমার মুখ হইটা দেখালাই দিয়া। এর উপরে কোনো কথা আছে? বিশ্বাস কইরা কাপড় আনলাম দুইটা মিডিয়াম দামের মধ্যে, আইন্যা বাসার মধ্যে আলি দইছে, দোয়ার পরে দেখা যায় পুরা বাথরুম একবারে লাল টকটকে গেছি, মানে লালে দলায় হলুদে সব মিক্সড হইয়া ওর কাপড়ই চিনন যায় না। অত যে গ্যারান্টি দিতে কত পারছেন, কত পারছেন? আপনারা বলেন মানব তৈরি কিন্তু কোন জিনিসের গায়ে ১০০% গ্যারান্টি দেওয়া কি সম্ভব? এটা কি উচিত? বন্ধুরা আমার বাবাজিরা, হয়তো একটা
কাপড় থেকে আমার কাছ থেকে 200 টাকা লাভ করে ফেললেন। 200 টাকা লাভ মনে করতেছেন আপনি, কিন্তু আপনি যে কত বড় লস করলেন এটা তো আর আপনি জানলেন না। আজকে হয়তো আমার কাছ থেকে করলেন, আরেকদিন আরেক ভদ্রলোকের কাছ থেকে করবেন, কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। এমন সময় দেখবেন আমার আপনার গায়ের মধ্যে এমন কিছু রোগ বেমার আসে, চিকিৎসা করে কুলানি জানা কই আমার যত সম্পদ আছে সব সম্পদ দেন গা ডাক্তার সাহেব, এরপর আমার সুস্থ করে দেন। এমন অশান্তির আগুনে মানুষ জ্বলে কি জ্বলে না বাবাজির? আমার বন্ধুরা আমার, এই জন্য হালাল পন্থায় লাভ করতে হবে গো। হালাল উপায়ে ব্যবসা করলে ওই ব্যবসা হালাল, আর ব্যবসার মধ্যে যখন কেউ হারাম মিশ্রিত করে দেয়, আপনি কোটি টাকার মালিক হলেও হারাম সম্পদ বেশি দিন টিকবে না, আর আপনিও তো এই হারাম সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না, নাকি যাবেন? ইতিপূর্বে যত টাকাওয়ালা দেখছেন সম্পদওয়ালা দেখছেন, আপনারা বলেন তো টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? পরে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক না বেঠে? আমার বাবাজিরা বন্ধুরা, আপনার ব্যাংক ব্যালেন্স 1 লক্ষ টাকা হতে পারে, 2 লক্ষ টাকা হতে পারে, 5 লক্ষ টাকা হতে পারে, 10 লক্ষ হতে পারে, 20 লক্ষ হতে পারে, 50 লক্ষ হতে পারে, 1 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে, 20 কোটি, 50 কোটি, 1 বিলিয়ন, 2 বিলিয়ন হতে পারে গো। ও বন্ধু, যদি আমি আপনি মারা যাই, বলেন তো সন্তানরা কি দোকান থেকে কি বাবার জন্য, যে আমার বাবা কোটিপতি, ওই বাবার কাফনের কাপড়টা 10,000 টাকা দিয়ে কিনবো? সম্ভব? সম্ভব? হয়তো গছ পিছে 50 টাকা 100 টাকা বাড়তে পারে কমতে পারে, কিন্তু দেখেন টাকাওয়ালা বলেন সম্পদওয়ালা বলেন, যত রাজা বাদশা আছে গো মারা যাবার পরে কিন্তু সাদা মার্কিন কাপড় এও বেশি না, 3টা টুকরা কাপড় পুরুষের জন্য, 5টা টুকরা কাপড় হবে মহিলাদের জন্য। বাজান আমার বন্ধুরা আমার, এই যে দেখেন আমার গায়ের মধ্যে কালো রঙের পোশাক, কত রং বেরঙ্গের পোশাক আপনার গায়ে আমার গায়ে পরা আছে, আছে না নাই? কারো গায়ের পোশাক লাল রঙের, কারোটা হলুদ, কারোটা সবুজ, কারোটা বেগুনি, কারোটা মেরুন কালার, ভ্যারাইটিস কালারের কাপড় আমরা গায়ে দেয়া রাখছি। জিজ্ঞেস করে দেখেন এক এমন লোকের গায়ে কাপড় আছে 5,000-10,000 টাকা দাম, এক একটা চাদরের দাম 7,000-8,000 টাকার দামে শাল পরে আছি, ভাইয়ার আমার 10,000-8,000 টাকা দামের কুট পরে আছি গো। ও বন্ধু, কত দামি দামি পোশাক আমরা দুনিয়াতে আমরা ব্যবহার করতেছি, কিন্তু ওই মুহূর্তে যদি মারা যায় আপনারা বলেন কোন দামি পোশাক কি আমার আপনার গায়ে থাকবে? কিছুই থাকবে না। সবাই আইসা বলবে লাশটা তাড়াতাড়ি করে ধোয়াইয়া কাফনের কাপড়টা লাগাইয়া দাও, ওই কাফনের কাপড়ের রংটা হবে কি? জোরে বলেন কি? রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, গরিব বলেন, মিসকিন বলেন, সবার গায়ে একই রঙের পোশাক থাকবে রে বন্ধু। ওই পোশাকের রংটা হবে সাদা, ধনীর জন্য যেমন গরিবের জন্য তেমন, হয়তো গোস পিছে 10-20 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু সন্তান চাইলেও তার বাবারে 20,000-30,000 টাকা দিয়ে কাফনের কাপড় দিতে পারবে না। এই সাদা 3 টুকরা কাফনের কাপড় পেছাইয়া বাবাকে সন্তান কবরস্থ করবে, সন্তানকে বাবা কবরস্থ করবে, এর চাইতে বেশি কিছু কবরে যাবে না। তাইলে কিসের তো অহংকার, কিসের তো লোভ, কি হবে সেই অহংকার দিয়া, কি হবে সেই ক্রোধ দিয়া, লাভ দিয়া? বন্ধুরা আমার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, তাইলে দেখবেন আল্লাহ পাক বন্ধু রূপে গ্রহণ করে নিবে আমাকে আপনাকে, ঠিক কিনা বলেন? খাজা করিবে নামাজ এমন একজন আল্লাহর বান্দা যিনি লোভ থেকে মুক্ত, ক্রোধ থেকে মুক্ত, হিংসা থেকে মুক্ত। খাজা গরিবে নেওয়াজ আপন মুর্শিদের সোহবতে গেলেন, মুর্শিদের সোহবতে আমার নবী পাওয়ার জন্য, খাজা উসমান হারুনির বাড়িতে গেলেন গোলামি করার জন্য। সুবহানাল্লাহ,
গভীর মনোযোগ খাজা গরিবে নামাজের কাজ ছিল আপন মুর্শিদের গায়ের জামা কাপড় গুলা ধৌত করা ফিসা বুজুরের শরীরের কাপড় গুলা ধৌত করা ছিল খাজা গরিবে নামাজের কাজ তো এমন মুরিদ আছে দেখবেন যারা পিসাবুজুরের সাথে সহবতে থাকে এক একজন এক একটা কাজের মধ্যে পিসাবুজুরে লাগায় কথা কোন ঠিক না অনেকেই তো পীর মুর্শিদের দরবারে যায় বিভিন্ন একটা কাজকর্ম করার জন্য এদিক একটু খাবারের জন্য বা বিভিন্ন একটা কাজ হুজুর যেই কাজ দেয় ওই কাজটা সুন্দর করে গুছাইয়া করার জন্য যাকে সিলেক্ট করেন তাকেই দেওয়া হয় কথা কোন ঠিক না খাজা মঈনুদ্দিন চিশতিকে উসমান হারুনি দায়িত্ব দিলেন যে এখন থেকে তুমি আমার গায়ের জামা কাপড় গুলা দুই ভাইরা তোমার কাম সুবহানাল্লাহ খাজা গরিবে নামাজ আপন মুর্শিদের ওয়ার্ডার পাইয়া পরের দিন থেকে তিনি তার কাজ যথাযথভাবে পালন করতেছেন প্রতিদিন সকালবেলা খাজা গরিবে নামাজ আপন মুর্শিদের গায়ের জামা কাপড় গুলা নিয়া পুকুর ঘাটে নিয়া সুন্দর করে ধৌত করতেন বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহর ওলিরা কি কোনো মানুষের ক্ষতি করতে পারে আল্লাহর ওলিরা কোনো মানুষের ক্ষতি করে না আল্লাহর ওলিরা কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না সব সময় আল্লাহর ওলিগণ মানুষের উপকারে ব্যস্ত থাকে মানুষের কল্যাণে ব্যস্ত থাকে যেমন ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আর আজকে আমাদের দেশের অসৎ লোকরা দেখবেন খাজা গরিবে নামাজের বিরুদ্ধে কথা কয় গাউসে পাকের বিরুদ্ধে কথা কয় ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় মাইকটা হাতে ভাই লই খালি মাজার হুজারি আর কবর হুজারি আর কোন বক্তব্য আর মুখ নাই আমরা সুন্নি জামাতের আলেম ওলামাকে শুধু কবর হুজারি মাজার হুজারি আচ্ছা বাজার আপনারা বলেন তো কবরে গিয়া কি কেউ পূজা করছে নি বলতো আল্লাহর ওলিদের মাজারে গিয়া কি কেউ পূজা করছে আমরা মাজার শরীফে যাই জিয়ারতের জন্য জিয়ারত শব্দের অর্থ সাক্ষাৎ সাক্ষাৎ করা কবরবাসীদের সাথে আমরা সাক্ষাতে যাই তাদের জন্য ইস্তেগফার করি আল্লাহর ওলি হলে তাদের রুহানি ফায়েজ হাসিল করি হাসিল করার জন্য দোয়া চাই আর যদি সাধারণ কবরবাসী হয় তাদের আত্মার শান্তির জন্য মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি এটা কি কোনো অন্যায় কোনো পাপ ভণ্ডপীঠদের বিরুদ্ধে আমরাও কথা বলি এই সমাজের মধ্যে আছে কিছু ভণ্ড লোক যাদের কারণে সুফিজমের বদনাম হচ্ছে কথা কোন ঠিক কিনা কিন্তু শাহজালাল বাবা শাহ পরান 360 আউলিয়া সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া শাসুর মানফতে গাজী সহ এই রকম উচ্চ পদস্থ আল্লাহর ওলি যারা ছিলেন তারা কি আমাদের মতো ছিলেন তাদের কর্মটা কি ছিল তাদের জীবন যৌবনটা কোন কাজে ব্যয় করেছেন একবার স্টাডি করেন একবার স্টাডি করলেই বুঝতে পারবেন আল্লাহর ওলিরা যে কেমন রক্ত ছিলেন যাদের উসিলায় আজকে বাংলার মুসলমানরা ইসলামের সুদা পান করতেছি বাবা শাহজালাল যদি না আসতেন রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমি আপনি হিন্দু সমাজের মধ্যে নিমজ্জিত থাকতাম এই বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে সুলতানুল বাংলা বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিন রহমাতুল্লাহ আলাইহি শাহপরান রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিকল্প নাই কথা কোন ঠিক কিনা মুরব্বির একটা কথাই বলে কারু সিলাই সিন্নি খাইলাই তারে সিনলাই না ঠিক না ঠিক আজকে দাড়ি টুপি জব্বা লাগাইয়া যাদের বিরুদ্ধে কথা বলতেছি যে সমস্ত ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে তারা যদি এই দেশের মধ্যে না আসতেন আজকে আমরা সত্য ইসলাম পাইতাম না বাজান সত্য ইসলামের সুদা পান করতে পারতাম না এই জন্য বাংলার জমিনে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে আল্লাহর ওলিদের কোনো বিকল্প নাই কথা কোন ঠিক কিনা খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আপন মুর্শিদের বাড়িতে মুর্শিদের গায়ের জামা কাপড় ধুইতেছেন হঠাৎ একদিন দেখা যায় বন্ধু কত মানুষের মনেই তো কত কষ্ট থাকে থাকে না বাজার যত টাকার মালিকই হন না কেন দেখবেন কোনো মানুষ কিন্তু মনের দিক দিয়ে কেউ সুখী না একটা না একটা টেনশন থাকেই থাকে কারণ সবপুরো যদি সুখী হয়ে যায় আল্লাহকে ডাকবো কিভাবে আফসোস করবে কিভাবে এই জন্য দেখবেন অনেকে দেখবেন কোটি টাকার মালিক একটা সন্তান নাই আবার দেখবেন কারো সন্তান আছে অনেক কিন্তু সম্পদ নাই আছেন এমন এমনও পরিবার আছে
একটা সন্তানের জন্য হাহাকার করতেছে। আবার এমনও পরিবার আছে আল্লাহ যেন আর না দেয়। কথা কোন ঠিক না বেঠিক? দুইটা তিনটা সন্তান হইলে যদি আর কোন সন্তান স্ত্রী গর্ভে আসে, অনেক স্বামী আছে ইবিডির মারপিট করে, কত বাহর বেজা ডাইরেক্ট কয় ঠিক না বেঠিক, কইতা ওতলা আমার লাগা ফালা সম্ভব না, আছে না না এরকম? আবার এমনও পরিবার আছে একটা সন্তানের জন্য হাহাকার করতেছে। আহ, ওই দিন আমি নবীনগর গেছি, দেখি এক ভদ্র মহিলা কান্না কইরাইছে, আয়া কো হুজুর আজকে প্রায় 12.5 বছর হইছে আমার বিয়ে হইছে, কই এই পর্যন্ত কোন সন্তান আদি দেখতেছি না, কিছু একটা হুজুর তদবির দিয়া দেন, আমার জন্য একটু দোয়া করেন, এইরকম কপাল ফুরা মহিলা আছে না নাই? কত কষ্ট যে স্বামীর সংসারে করতে হয় একটা সন্তানের জন্য হাহাকার করতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমন একজন মহিলা মা কেই সাজা গরিবে নামাজের জামানায় উসমান হারুনের বাড়ির উদ্দেশ্যে মনের কষ্টে কান্না কইরা কইরা ওই মহিলাটা খাজা উসমান হারুনের বাড়িতে ঢুকলো, কারণ অনেক দিন সংসার জীবন তার গর্ভে কোনো সন্তান আদি আসে না। সুবহানাল্লাহ, কোন দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে? আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে, কথা কোন ঠিক কিনা? অনেক সময় আল্লাহ নেয় না, দেওয়া আল্লাহ নেও আল্লাহ, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা গরিবে নামাজ পুকুর ঘাটে আপন মুর্শিদের জামা কাপড় ধুইতেছে, এমন সময় দেখা যায় একজন পর্দানশীন মা চোখের পানি চাইরা হাউমাউ করে কান্দা কান্দা খাজা উসমান হারুনের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। হুজুর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনি বের হলেন। মা গো মা, কেন কাঁদতেছো, কি দুঃখ তোমার মনে, কি ব্যথা তোমার মনে গো মা? ডাক দেয়া মহিলা মা বলতেছে, হুজুর এমন স্বামীর সংসার করতেছি আজকে এত বছর হয়ে গেল, এই পর্যন্ত কোন সন্তানাদের মুখ দেখতেছি না হুজুর। স্বামী বলেছে, এবার যদি কোন সন্তানাদি না আসে আমাকে নিয়ে সংসার করা তার পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ, কর না এরকম অত্যাচারী স্বামী আসেনিও বহু আছে, স্ত্রীর গর্ভে সন্তান দিন আসলে স্ত্রীকে থ্রেট দেয়, কয় আমি আরেকটা বিয়ে করব, আরেকটা বিয়ে করব, এমন প্রেসার মহিলাদেরকে দেওয়া হয়। মহিলা মা ডাক দিয়ে বলতেছে, হুজুর অনেক বছর স্বামী সংসার গর্ভে কোনো সন্তানাদি নাই, আপনি তো আল্লাহর একজন ওলি, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আর একটু মুরাকাবা করেন হুজুর, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি মাকে সন্তান দিব কি দিব না, আপনি মাওলার প্রেমে পাগল হইলে আপনি তো আল্লাহর একজন ওলি, আপনি বলতে পারবেন আমি মায়ের গর্ভে সন্তান আসবে কি আসবে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার আমার আল্লাহ দিছে কি দিছে না? কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য, ঠিক কিনা বলেন? খাজা উসমান হারুনি মা দুখিনীর মনের কষ্টটা দেখা বলতেছেন, মা গো তুমি কান্দো না, শান্ত হও গো মা। এই কথা বলিয়া খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ, কোন ওরে মুরাকাবাই মুশাহেদাই যদি আমল করো বর্জ্য ধ্যানে চাইলে মিলে দয়ালের দরবার হরে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের এবাদত আমাদের এবাদতের মধ্যে পার্থক্য আসেনি। আল্লাহর ওলিগণ এবাদত করছেন একদম একাগ্র চিত্রের লোভ ক্রোধ হিংসা ছেড়ে দিয়া, রিয়া মুক্ত হইয়া মওলা পাবার জন্য তারা এবাদত করেছেন, রিয়াজত করেছেন, বন্দেগী করেছেন। আমি আপনি তো রিয়াজত করব দূরের কথা, ওয়াক্তের নামাজও এক একজন রে খুজ্জা পাওয়া যায় না, কিন্তু গীবতের লেগে উস্তাদ ফরনিন্দা করার লেগে গীবত করবার লেগে দেখবেন বেশি দূর না, ষষ্ঠ লেভেলে দেখবেন গীবত কত ধরনের আছে। কার পাঞ্জাবি লম্বা, কার পাঞ্জাবি বাটি, কোন বেডা কিতা করছে, কোন বেডি কি করছে, ইতা দেখবেন শাস্তলের মধ্যে বইয়া হকল ফাইসালি আছে ঠিক হই। মসজিদে জামাতের সহিত নামাজ চলতেছে, একটা ওক্ত নামাজের খবর নাই, মসজিদের মধ্যে আজান হচ্ছে,
দেখবেন সাহেব দোকানে বৈশা বিড়ি টানতাছে, আসেনিও এমনি আবার বালা মানুষ হই, আজানের সময় সুর উঠলার আবার মুট করে ধরে আরে আজান হইতেছে ঠিক কি না ভাইয়ের? আমার বন্ধুরা আমার বিড়ি টানা বন্ধ নাই, কিন্তু মসজিদের কাতার গুলা ফাঁকা, চায়ের দোকানে বৈশা মুসলমানের সন্তান গুলা আড্ডা মারে রে। আমি নিজের চোখে দেখেছি কত হিন্দু দোকানদার মাগরিবের টাইমে তার দোকানে 100 কাস্টমার হলেও কাস্টমার গুলারে সাইড কইরা কয় দাদা একটু দাঁড়ান, কাকা একটু দাঁড়ান, আমি বাতিটা দিয়ে লই। আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি কত দোকানদার মাগরিবের টাইমে, আপনারা নিজের চোখে গিয়ে দেখবেন হিন্দু ভাইরা মাগরিবের আজানের সময় তখন তাদের দোকানে গিয়ে দেখবেন। আমি দেখেছি আমাদের সদাগর মসজিদের অপোজিটে যে ফার্মেসিগুলোতে আমি প্রায় সময় আমি দেখি আমার দোকানদার ভাইরা মুদক পরিবারের ভাইরা এরা আগর চন্দন দিয়া কাস্টমার এক্সাইট কইরা এরা আগে ধূপ দুনা দিয়া পরে কাস্টমারে মাল দেয়। আর আমরা মুসলমানের সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হইয়া আজান হওয়ার পরও চায়ের দোকানে বসে থাকি, রাস্তার মোড়ে বসে থাকি, মসজিদের মধ্যে জামাত চলতেছে, নামাজ হচ্ছে, কিন্তু সেই দিকে নাই, কিন্তু গীবত করতেছি, গীবতের মধ্যে আমাদের কোনো মিস নাই, কথা কোন ঠিক কি না? আল্লাহর ওলিদের সাথে গীবত করে, হে বন্ধু আল্লাহর ওলিরা তো কারো নিয়ে কোনো গীবত করে না, আল্লাহর ওলিরা তো কোনোদিন কাউকে নিয়ে কোনো মন্তব্য করে না, আমরা করব কেন? দেখো বন্ধু আল্লাহর ওলিরা কেমন ইবাদত করে, কেমন রেওয়াজত করে রে, আমার আল্লাহ ইমানদারদের ইমানও কেমনে পরীক্ষা করে দেখেন। এই ঘটনার মধ্যে আমার আল্লাহ পীর মুরিদের মধ্যে একটা ইমানের পরীক্ষা নিয়েছিলেন। খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবা মুশাহাদা কইরা গো মা দুঃখিনীর দিকে তাকায়া কান্দে, কয় মা তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। কেন হুজুর? কই মা আমি তোমার উত্তর রিজাল্ট দিতে পারতাম না, এটা দিলে তোমার কষ্ট হইব, তুমি যাও গা। মহিলা কো হুজুর এত কষ্ট করে আপনার দরবার আইছি, আমারে কি নৈরাশ করে ফিরাইবেন, একটু কন্যা হুজুর আল্লাহ পাক আমারে সন্তান দিব কি না? উসমান হারুনি কই মা আমার সাধ্য অনুসারে আমি মুরাকাবা করছি, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি, মা তোমার গর্ভে আল্লাহ কোনোদিন সন্তান দিত না। আল্লাহু আকবার বলবেন না? ইবিডির কষ্ট বাড়ছে না কমছে? ও আরেকটা ডাক দিয়া কই হুজুর কি শুনাইয়া দিলেন, যদি আমার এই সংবাদটা আমার স্বামীর কানে যায় ওই ঘরের মধ্যে আমার আর কোনো জায়গা হবে না। হুজুর আরেকটাবার চেষ্টা করেন না। উসমান হারুনি ডাক দিয়া কয় মা গো সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান নেওয়ার মালিকও আল্লাহ, আমি উসমান হারুনি আমার সাধ্য অনুসারে যতটুকু করার আমি চেষ্টা করে দেখছি, আমার তো কিছু করার নাই, তুমি এখন চলে যেতে পারো। আপনারা বলেন মা দুঃখিনী কি মনের কষ্ট নিবাইতে পারছে? মনের কষ্ট মনে লইয়া কান্না করে আসছিল, আবার কান্না করতে করতে দরবার থেকে বের হয়ে আসে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি পুকুর ঘাটে বৈশা কাপড় কাচতেছেন। হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পাইয়া খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি তাকাইয়া দেখতাছে যেই মহিলাটা কান্না করে আসছিল আবার কান্না করে যাইতেছে। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কই মা, এত মধুর কণ্ঠে মা ডাকলে কোন মহিলার মন নরম না হবে? ভাইয়ার আমার সন্তান হারা মহিলা যখন উসমান খাজা গরিবে নেওয়াজ তার মা কইয়া ডাক দিছে তার মনটা মোমের মতো নরম হয়ে গেছে। ঘর ফিরাইয়া তাকাইয়া দেখে পুকুর ঘাটে বৈশা একজন আল্লাহর ওলি ডাকতেছে। খাজা মঈনুদ্দিন বলতেছেন একটু এদিকে আসো আম্মা। মহেব দুখিনী যখন আসলো খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কই মা গো মা আমি একটু আগে লক্ষ্য করেছি তুমি কান্না করে ওই বাড়িতে ঢুকছো আবার কান্না করে তুমি বের হইয়া যাচ্ছ, বিষয়টা তো বুঝলাম না মা, আমি ওই বাড়িতে আসার পর থেকে দেখি নাই যে কোনোদিন মানুষ কান্না কইরা আইসা কান্না করে যাইতে। আমি মঈনুদ্দিন দেখেছি যারা ওই বাড়ির ভিতরে কান্না কইরা ঢুকে হাসি মুখে তারা বের হইয়া যায়,
তুমি কান্না কইরা আসছো আবার কান্না কইরা যাইতেছো, বিষয়টা তো বুঝলাম না গো মা, কি এমন দুঃখ কষ্ট তোমার মনের ভিতরে? মা দুঃখিনী ডাক দিয়া কই, হুজুর আমি যে আশা নিয়া খাজা উসমান হারুনির দরবারে গিয়েছিলাম, আমার আশা পূরণ হয় নাই, আমি ব্যর্থ হয়ে গেছি। কি গো মা? কয় আমি গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, অনেক বছর আমাদের সংসার জিন্দেগি কোনো সন্তানাদি হয় না। হুজুর উসমান হারুনির কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তিনি মুরাকাবা কইরা দেখছে, আল্লাহ তাআলা কোনো দিন নাকি আমি মায়ের গর্ভে সন্তান দিবে না। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে কয়, মানি না আমার মুর্শিদ এমন কথা বলবে, আমি মঈনুদ্দিন এটা বিশ্বাস করতে পারি না, আমি এমন মুর্শিদের গোলামি তো করি না যেই মুর্শিদ মানুষের মনে কষ্ট দিয়া কথা কইব। ঠিক না বেঠিক? তুমি মিথ্যা কথা বলতেছো মা। মহিলা কয়, যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলেন, দেখেন হুজুর কি কয়। খাজা গরিবে নেওয়াজ বলতেছেন, তাইলে চলো দেখতে হবে আমার মুর্শিদ কি কথা বলছে কিনা, আমি যাচাই করতে হইব। সুবহানাল্লাহ। কন্যা হরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সে থাই বহে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হই। ও বাজার গভীর মনোযোগ মনোযোগ। খাজা উসমান হারুনির বাড়িতে ভদ্র মহিলাকে নিয়ে খাজা গরিব নেওয়াজ আবার ঢুকলেন। মা চলো তো আমি দেখতে হবে আমার মুর্শিদ সত্যি কি কথা বলছে কিনা। সত্যি 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 গো। আবার খাজা গরিব নেওয়াজ উসমান হারুনির কাছে আইসা ডাক দিলেন, হুজুর। খাজা উসমান হারুনি বের হলেন, কিরে মঈনুদ্দিন এইভাবে ডাকতেছো, বিষয়টা কি? খাজা গরিব নেওয়াজ বললেন, হুজুর এই মহিলাকে চিনতে পারতেছেন? উসমান হারুনি কয়, হ্যাঁ উনি তো আসছিল দরবারে, আপনি কি বলছেন কোনোদিন তার গর্ভে সন্তান হবে না? খাজা উসমান হারুনি কয়, হ্যাঁ আমি মুরাকাবা কইরা দেখছি, আল্লাহ তাআলা কোনোদিন তার গর্ভে সন্তান দিবে না। খাজা গরিব নেওয়াজ ডাক দিয়ে কয়, মানি না মানতে পারলাম না, আমার মুর্শিদের বাড়ি থেকে কোন মানুষ কষ্ট লইয়া যাইব? আমি মঈনুদ্দিন তো এমন মুর্শিদের গোলামি করি না, আমি তো এমন মুর্শিদের গোলামি করি না। খাজা গরিব নেওয়াজ আপন মুর্শিদ উসমান হারুনিকে বলতেছেন, এবার হুজুর মালিকরে ডাক দিয়ে জিজ্ঞেস করে মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। ভালোবাসার কেমন দাবি, ভালোবাসার কেমন দাবি? উসমান হারুনিকে বলতেছেন, হুজুর মালিক রে জিজ্ঞাস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। আরে প্রেম কি ধন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ঠিক কিনা বলেন? মালিক তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, ওরে প্রেম ফাঁসি লটকাইয়া গলাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যাই। ও বন্ধুরা আমার বাবাজিরা উসমান হারুনিকে ডাক দিয়া বলতেছে, মঈনুদ্দিন হুজুর মালিক রে ডাক দেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। সুবহানাল্লাহ। আমার মৌলার সাথে রাগ করতে বড় মজাই লাগে, ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না। আসলে আমি আপনি তো ডাকার সিস্টেম জানি না, সিস্টেম মোতাবেক ডাকলে আমি আপনিও মালিকের কাছ থেকে অনেক কিছু অর্জন করতে পারতাম। খালি কো আল্লাহ দে না, আল্লাহ দে না, আমরা দেওয়ার কাম করিও, দেওয়ার কাম করলে না আল্লাহ দিত, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ মনোযোগ। উসমান হারুনি ডাক দিয়া কয়, আরে আমার পাগল তো সামলতে হবে, মঈনুদ্দিন একটু শান্ত হও। খাজা গরিব নেওয়াজ কয়, না না মালিক রে ডাক দেন, দিয়া বলেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না।
আমরা কি চুরি করি ডাকাতি করি? আমরা তো গোলামি করি মৌলা, তাইলে মৌলা দিত না কেরে? কথা কোন ঠিক দেবে ঠিক? এবার খাজা উসমান হারুনি আবার মুরাকাবার মধ্যে বৈশা ডাক দিতেছে, আল্লাহ করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপি দুই বাজাইতাম নি, ও মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। আল্লাহু আকবার কর। কাজা করিবে নামাজের কথা শুনি না উসমান হারুনি মালিক রে ডাক দে আল্লাহ, ডাকের মধ্যে কোনো সাড়া হয় না, আরেকটা ডাক দিলেন আল্লাহ আল্লাহ, এই বলে যখন একটার পর একটা ডাক দিতে যে কোনো ডাকের মধ্যে কোনো সারা শব্দ হয় না, ডাকতে ডাকতে গো অনেকগুলা ডাক দেওয়ার পরে হঠাৎ করে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে উসমান হারুনির কানের মধ্যে, ওরে উসমান হারুনি তুমি যতই ডাকা ডাকি করো কোনো লাভ হবে না, যতক্ষণ মঈনুদ্দিন মালিক রে ডাক না দিব ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিব না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন? গায়েব থেকে আওয়াজ আসছে, হে উসমান হারুনি তুমি যতই ডাকো আর কোন লাভ হবে না, যতক্ষণ মঈনুদ্দিন ডাক না দিব মাতৃগর্ভে আল্লাহ সন্তান দিবে না। এখানে বিষয়টা হলো ফিরমুরিদের ইমানের পরীক্ষা হইতাছে, ঠিক না বিধি? আল্লাহ কিন্তু এখানে বাসের থেকে জিংলা মোটা করে লেছে, কথা কোন ঠিক না বিধি? এখানে কিন্তু দাওয়াত থেকে আসার পরে গেছে ভাইয়ার আমার বন্ধুরা আমার, এখনকার সময়ে যদি কেউ যদি এমন পরীক্ষা দেব হইতো কোন মুরিদ যদি কইতো যে মুরিদের ভাবারটা বেশি ফিরের থেকে, তাইলে এই মুরিদের চিন্তা করলে যে ফিসাবরে আবার উল্টা মুরিদ করি, কথা কোন ঠিক না বেটি? ভাইয়ের আমার বন্ধুরা আমার, অনেক সময় আমলের ক্ষেত্রে উস্তাদের চাইতো সাগরীদের পাওয়ার বেড়ে যায়। সত্যিকারের ছাত্র যারা এরা দেখবেন মক্তবের উস্তাদ হইল হাজার লোকের বিরে মক্তবের উস্তাদ রেখে ও কদম বসি করে, কারণ মক্তবের যিনি উস্তাদ ছিলেন উনি হয়তো অল্প শিক্ষিত ছিলেন, দাখিল পাস আলিম পাস, এমনও ছাত্র আছে ওনার কাছ থেকে মক্তব বইরা হেবাটা ট্রিপল টাইটেল অর্জন করছে। আমাদের এমন উস্তাদ আছে মক্তবের হুজুর, আমি একদিন দেখি আমার মাহফিলে আমার এক উস্তাদ সামনে বসা শ্রোতার কাতারে, অথচ আমি ওনার কাছে মক্তব পড়ছি, উনি হবিগঞ্জে বসবাস করে, আমি তো দীক্ষাশাইরা আমার নজর গেছে আমার ওই ছোটবেলার কথা মনে হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে দাঁড়াইয়া আমি কইছি আমার উস্তাদ এখানে, উস্তাদ তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসে পরে আইনা, এই যে ওনারা আমার মক্তবের হুজুরে আমি টান দিয়ে আইনা, আমি হনে হনতে আমি ওয়াজ করতেছি, আমি কইছি হুজুর আপনি কইলে আমি এখানে ওয়াজ করি, নাইলে আমি খারুই ওয়াজ করি, ওনার চোখের দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কারণ পরবর্তীতে উনি কয় আমার জীবন ধন্য হয়ে গেছে, কিন্তু আমি তো আমার আদবটা প্রকাশ করছি, আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি, এটা আমার উচিত, কিন্তু এমনও ছাত্র আছে যখন একটু পাওয়ার বাইরে জায়গা ট্রিপল টাইটেল অর্জন করে কোন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জায়গা প্রভাষক হয়ে জায়গা দেখবেন মক্তবের হুজুরে দেখলে ফাঁস কাটে জায়গা আছে না নাই? ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান, আমি হইতে পারি মুফতি সাহেব, আমি হইতে পারি মুহাদ্দিস সাহেব, আমি হইতে পারি শাইখুল হাদিস, আমি হইতে পারি মুফতি আজম, আমি হইতে পারি মুফাসসির, কিন্তু আমার প্রাথমিক শিক্ষক যদি আমার সামনে থাকে গো ওই শিক্ষককে সম্মান দেওয়া আমার ঈমানি দায়িত্ব, কথা কোন ঠিক না ঠিক? আমার এক হিন্দু স্যার, আমি আরেকদিন কাম করছি পুটিজুরি বাজারে, আমাদের পুটিজুরি বাজারে আমার হিন্দু স্যার উনি আমাদের ভূগোল পড়াইতো মাদ্রাসায় পড়াইতেন,
আলিয়া মাদ্রাসায় ভূগোল স্যার, কিন্তু হিন্দু হলে কি হবে, উনি আমার উস্তাদ না, আমি উস্তাদ রে কদম বুসি করছি আমার হিন্দু স্যারেরে, আমার কি মুফতিগিরি ছুটে গেছে, আমার মুহাদ্দিসগিরি ছুটে গেছে, আমার স্যারে আমার জড়াইয়া ধইরা কান্না শুরু করছে বাজারের মাঝখানে, পাইপ পাপরে বেটা কত বড় একজন মৌলানা, হ্যাঁ আমার ছাত্র লিখিব বেটা কত বড় মৌলানা, আমার পাও ধরে সালাম করছে, তাই বলে কি আমার সম্মানটা কমে গেছে? বায়ার আমার, বন্দর আমার, ইজ্জত দিলে ইজ্জত কেমনে পাওয়া যায় দেখুন। খাজা গরিবে নেওয়াজ আপন মুর্শিদকে বলার পরে মুর্শিদ যখন ডাক দিলেন গায়েব থেকে আওয়াজ আসলো উসমান হারুনি, যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না, যতক্ষণ মঈনুদ্দিন ডাক না দিব আমার আল্লাহ মাতৃ গর্ভে সন্তান দিবে না। এবার মুরাকাবা শেষ কইরা উসমান হারুনি ডাক দিয়া কই মঈনুদ্দিন, হে মঈনুদ্দিন রে আমার মালিক তো তোর ডাকের অপেক্ষা করতেছে রে মঈনুদ্দিন, আমি ডাকছি কিন্তু মালিক তোমার ডাকের অপেক্ষা করতেছে, হে মঈনুদ্দিন আমি তোমারে এজাজত দিলাম, আমি তোমারে এজাজত দিলাম, তুমি এখন মালিকরে ডাকো, এজাজত দিছি। কিন্তু আজকাল দেখা যায় এজাজত ছাড়ই অনেক ভাই সাহেবরা ফিরালি শুরু করে দিছে, ফিরের বাজার হন খুব গরম, কথা কোন ঠিক না বিটি, বাপরে জতলা ফির বাংলাদেশ হইছে, আমার মনে হয় অতলি মুরিদ অনেক জায়গা নাই, মুরিদের থেকে এখন ফির বাইরে যেতেছে, আমার নিজের ফির বলতে লজ্জা লাগে, হল অনেক জায়গায় আমার নামের আগে পীর মুফতি লেহেজে বা আমার কাছে খারাপ লাগে, কেন জানেন নি, সুল কতলি রেখে দিল এবারে হিসাব হইছে, এরপরে দেখ কত আকৃতি কুকীর্তি তো আসই গোলা, কথা কোন আসে না, নিজের কাছে নিজের লজ্জা লাগে, কিন্তু এটা দৈরও টেকছি না কইরও পারি না, বাপ দাদার দিক দিয়েও, নানার দিক দিয়া, দাদা দাদার দিক দিয়া, দুই দিক দিয়া আমার তরিকতের সিলসিলা, নানার দিক দিয়ে আউলাদের রাসূল মাসিয়াত পাক দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, দাদার দিক দিয়েও তরিকতের ফায়েজ, আমার দাদা হুজুর আমারে এজাজত দিয়া গেছেন, উনি দুনিয়া থাকতেই যে আমার এই নাতিরে সে তরিকতের কাজ করবে, আসলে আমি গুনাগারও একটা দুয়ার ফসলই, আমার মুরব্বিয়ানের দুয়ার ফসলই কইতে গেবেন, নাইলে দেখেন আমার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, আমি একা, আমার বংশের মধ্যে আমারই আল্লাহ কেরে জানে এই লাইনের মধ্যে রাখছে, আমার দাদার পরে আমার বাপসা স্যার আবার এই লাইনে ছিলেন না, কিন্তু আবার আমার থেকে আবার এটা জারি হয়ে গেছে, বন্ধুর আমার বাবাজিরা আমার নানার দিক দিয়ে তো আউলাদের রাসূল এটা তারা সিঁড়ি 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 গেছে, এখন যে কইরও পারি না না কইরও পারি না, এই জন্য করতে হয়, নাইলে বর্তমানে যে একটা অবস্থা, ফেসবুকটা খুললে ইউটিউব খুললে দেখা যায় কত আকৃতি কুকীর্তি, কথা কোন ঠিক না বিটি, আল্লাহ এই সমস্ত অশ্লীল কাজ থেকে আমাদের সমাজটাকে হেফাজত করুক, সকলে আমিন করুন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক মোলানা আমার কাছে মুড়ি দিছে, টাইটেল ভাস মোলানা, মুড়ি দুই ওই সুরসার মালা আর কি, মুড়ি দুই আমার ফ্যামিলি খেলা বদলে লাইতাম, ওই সিনি কামটা দেখছেন, খালি মুড়ি দুইছে, মুড়ি ধুই কই আমি বলে খেলা বদলে লাইতাম, আচ্ছা এটা কি সম্ভব, এটা কি কোনো গাছের গুড়া খেলাফত, যোগ্যতা অর্জন করলে ফরে না, যখন যোগ্য হবে তখন তার প্রতি এমনিতে খেলাফত যাইব, কথা কোন ঠিক কিনা, মুড়ি ধুই কয় উপাদান আমার খেলাফত দিলাম, আমি ফাত্তা দিছি না, পরের বছর আমার দিয়ে মাহফিল করব তার বাড়িতে, ভালো কথা, গিয়া দেখি ফুস্টারও এমন বড় করে আমার নাম দিছে, মনে হয় কোনো এমপি মন্ত্রীর নামও তো বড় করে কেউ দিছে না, কোন দেশি মুরগ একটা দিয়া কই মাছ একটা ওই হিঙ্গি মাছ মাগুর মাছ ইটা দিয়া ফুল সাজাইছে, সাজাই আনি আমার দ্বারা হেওয়াইয়া কইতাছে, বাব্বা মুরগির রান্না টান্না সিরে খাইলে খাওয়াই হাইরা কয় মাঠ তো আমরা বাপ পুতে আপনি গিয়া ওই স্টেজে গিয়া ওই আগে কইবেন আমি আমার ভূতের খেলা করতে লাগছি, সাগর আনার তাল্লা বুঝছেন নাকি, তা এটা খাওয়াইয়া আমার মন খুশি তো আমি খেলা করতে লাগতাম, আমি কেউ তো কাঁচা মানুষ, পরে দা আর পাত্তা দিছি না, কি খাইবেন মেয়ে কানে ফুলি ফেলাই দিছি, এরপরে দিছি না, না দেওয়ার পরেও তার মন একটু কষা কষা, পরের বছর আবার মাহফিল করবো
আমি দাওয়াত রাখি না, জুরে বলে আত বউ দুইটা বাজান দাওয়াত রাখতে রাখছি। ওমা গিয়া দেখি এরকম বয়সের কয়েকজন মুরব্বী দুই তিনজন আয়া আমার দাদা সাহেব কইয়া আমার সালাম করতেছে। আমি আঞ্জা ধরে নিছি, আরে আপনার মুরব্বীরা সালাম করতেছে। দাদা সাহেব ভালো আছেন? আমি কারণটা কি বুঝলাম না, ডাক দিলাম মোলানা রে কি ও বিষয় কি বাজানের বক্তবৃন্দ এজাজত দিছি না কেলাফত দিছি না কয়েকজন মুরিদ দিয়েছি সুরসার বালানি দেখা যায় কয়েকজন মুরিদ হয়ে গেছি আপনারা কোন এজাজত ছাড়া যে ফিরালি শুরু করছে এই মুরিদটি কি সহি হইছে? তে এদেরকে যে গোমরাহি করলো এটার জন্য কি মোলানা জবাব দিয়ে করণ লাগতো না? এরপরে যখন আর সহ্য হয়েছে না আমি কইছি বাবা রে আপনার মতো মুরিদ আমার দরকার নাই, আপনি আমার চেয়ে বড় হয়ে গেছেন না বাবা, আপনি বাবা তাহেন আপনি কোনোদিন আমার দরবার শরীফে আইয়েন না। আমি কইছি যে আমার দরবার সীমানা আপনারা আসবেন না, কারণ যেই ব্যক্তির মধ্যে লোভ থাকে যেই ব্যক্তির মধ্যে খেলাফতের লোভ চলে আসছে এর দিয়ে তরিকতের কাজ হইব কি? বন্ধুরা আমার বাবা জিরা আমার এই সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুক সকলে কোন আমিন। দেখেন খাজা গরিবে নামাজকে উসমান হারুনি ডাক দিয়া কয় মইনুদ্দিন মালিক তো তোমার ডাকের অপেক্ষা করতেছে। ওয়াজ কিন্তু ইহা নাছিল মনে আছে নি? এবার খাজা গরিবে নামাজ মুর্শিদের এজাজত পাইয়া মুর্শিদের অনুমতি পাইয়া খাজা গরিবে নামাজ এবার মুরাকাবার মধ্যে বৈশা আমার মাওলার ডাক দিয়া কইতাছে আল্লাহ আমি মঈনুদ্দিন যদি তোমাকে বলতে হই আমি মায়ের গর্ভে সন্তান দেওয়ার কথা বলবো না, না দেও সেটাও বলবো না। মালিকো আমি মঈনুদ্দিন শুধু একটা কথাই জানাইয়া দিতে চাই, আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হই আমি মঈনুদ্দিন সেটা সহ্য করতে পারবো না। ওরে যাহার দনে হইলাম দনী যাহার গুণে হইলাম গুণী আরে যাহার মানে হইলাম মানি প্রাণে বিশ্বাস রয়া আমার মুর্শিদ আমার রং মহলে আগধুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। ঠিক কি না বলেন? খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে কই আল্লাহ আমার মুর্শিদের নামের যদি কলঙ্ক হয় আমি মঈনুদ্দিন এই সম্মান পাইয়া লাভ কি? আমার সম্মান আমি চাই না যদি আমার দয়ালের নামের কলঙ্ক হয়, সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের নামেরও সিলাই তুমি দান করো। এক কথাই তো পরীক্ষা ফাঁস, ঠিক না ঠিক? ভাইয়ের আমার বন্ধুরা আমার কেমন পীরের কেমন মুরিদ খাজা গরিবে নেওয়াজ দেখেন মুর্শিদের আদবটা কেমনে রাখলেন ডাক দিয়া কয় আল্লাহ সন্তান দেও সেটাও বলবো না, না দেও সেটাও বলবো না, কিন্তু বলতে যদি হয় আমি মঈনুদ্দিন এটাই বলবো যদি মায়ের গর্ভে সন্তান দিতে হয় আমার মুর্শিদের উসিলায় দান করো, আমার মুর্শিদের নামের কলঙ্ক হইলে এই সম্মান আমি মঈনুদ্দিনের দরকার নাই। এই বলিয়া খাজা গরিবে নেওয়াজ যখন ডাক দিলেন ডাকটা আমার মৌলার কাছে পছন্দ হইয়া গেছে। এবার মুরাকাবা শেষ করিয়া খাজা গরিবে নেওয়াজ মা দুখিনীকে ডাক দিয়া কইলেন মা যাও তুমি বাড়িতে চলে যাও আল্লাহর উপর ভরসা রেখে তুমি বাড়িতে চলে যাও মা। একটা মাস পরে আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিয়া যাইও, কোন খবরা খবর হইলে এক মাস পরে আবার একটা হাজিরা দিও। ভাইয়ার আমার ডাক্তার সাহেবের কাছে রুগী গেলে অগ্রিম ডেট একটা দিয়া দেয়নি যে আগামী অত তারিখে দেখা করে আল্লাহর ওলিরা কেমন কাজ করছে দেখেন। খাজা গরিবে নেওয়াজ বললেন মা ঠিক আছে এখন তুমি যাও এক মাস পরে আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিয়ে যাও। এই কথা শোনার পরে ভদ্র মহিলা খাজা গরিবে নেওয়াজের কথার প্রতি শ্রদ্ধাশীল হইয়া চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দিন কাটায় রাত কাটায় যাইতে 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 এক মাস যখন পার হইয়া গেছে গো ওই মহিলা মায়ের মাসিক ব্যথা বন্ধ হইয়া গেছে। বাজার আল্লাহ তাআলা মা বোনদেরকে
এমন একটা শক্তি দান করছে, তাদের গর্ভে যখন সন্তান আসে কিছু কিছু সিম্পটমের মাধ্যমে, আলামতের মাধ্যমে মা বোনরা বুঝতে পারে তারা যে গর্ভ বাচ্চা আসছে, কথা কোন ঠিক না বেঠিক, তারা যে প্রেগনেন্ট হয়েছে এটা কিছু কিছু আলামত দিয়া মা বোনরা বোঝার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিছে, কথা কোন ঠিক না। ওই মহিলা মা এক মাস যখন পার হইয়া গেছে তার মাসিক ব্যথা বন্ধ হইয়া গেছে, তারপরে বাচ্চা গর্ভে আসলে যেই রকম কিছু আলামত দেখা দেয় ওই রকম কিছু আলামত ওই মার মধ্যে দেখা যায়। ও বন্ধু সত্যি সত্যি দেখা যায়, খাজা গরিবে নওয়াজ যেই সময়টা নির্ধারণ করে দিয়েছিলেন এক মাস পার হওয়ার পরে গো ওই মহিলা মা আবার খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে আসলো, সেখানে আইসা খাজা বাবার সাথে সাক্ষাৎ হলো, খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বললেন মা গো মা ও দরদিমা কোনো কিছু খবর আসেনি, কোনো কিছু বুঝতে পারছো নি? মহিলা কয় হুজুর কিছু একটা আশা করতে পারি, হুজুর কিছু না কিছু একটা আশা করতে পারি, আমি কিছু আলামত দ্বারা বুঝতে পেরেছি হুজুর কিছু একটা আশা করতে পারি। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলতেছে মা আর কোনো চিন্তা নাই আর কোনো ভয় নাই, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিক, আমি দোয়া করি মা যাও বাড়িতে যাও, যাবার বেলায় দুইটা আমল সঙ্গে করে নিয়ে যাও। প্রথম আমলটা হলো মা আজকের পর থেকে তুমি আর কোনোদিন একটা ভক্ত নামাজ কাজা করবে না, মা গো মা তুমি একটা ভক্ত নামাজ কাজা করবে না। ও বন্ধু আপনারা বলেন খাজা গরিবে নওয়াজ নামাজের পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে? আজকাল দেখবেন চিশতিয়া তরিকার দোহাই দিয়া কিছু কিছু বন্ড আছে, হেরা চিশতিয়া তরিকার দোহাই দিয়া কয় আমরা নামাজ রোজা লাগে না, হলা ডুকুর ডুকুর বাজাইলি বলে চলে আসেনি। হে বন্ধু খাজা গরিবে নওয়াজ একটা ভক্ত নামাজ কাজা করতেন না, মুরাকাবার মধ্যে বসলেও আমার খাজা গরিবে নওয়াজ দুই রাকাত নফল নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ, আগে ওযু কইরা দুই রাকাত তাহিয়াতুল ওযু পরে খাজা গরিবে নওয়াজ দুই রাকাত এক্সট্রা করে নফল নামাজ পড়তেন। আমি ওনার জীবনী পড়ে দেখছি খাজা গরিবে নওয়াজ মুরাকাবায় বসার আগে ওযু করতেন, ওযু করার পরে উনি দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন, তারপরে ভাইয়েরা আমার বন্ধুরা আমার খাজা গরিবে নওয়াজ আরো দুই রাকাত নফল নামাজ পড়তেন, পড়ার পরে তিনি দুরুদ ইস্তেগফার মাধ্যমে তিনি যখন মুরাকাবার মধ্যে বসতেন কোন কোন সময় দেখা গেছে মাটি থেকে খাজা গরিবে নওয়াজ শূন্য এক দেড় হাত উপরে, কারণ বান্দা যখন মৌলার প্রেমে ফানা হইয়া যায় তখন ওই বান্দা দুনিয়ার মধ্যে আর থাকে না, দুনিয়ার কোন চিন্তা চেতনা তার মধ্যে থাকে না, সে মৌলার প্রেমে যখন ফানা হইয়া যায় তখন মৌলা তার মধ্যে বিরাজ করে, কথা কোন ঠিক কিনা। আজকে ওই খাজা গরিবে নওয়াজকে কলঙ্কিত করার জন্য কিছু কিছু ভণ্ড কন্যা সিস্তিয়া তরিকাত নামাজ রোজা লাগে না, হেরা বলে হালি দুপুর দুপুর বাজাইলি সারে দাউজুবিল্লা কইতেন না, খাজা গরিবে নওয়াজ নামাজের পক্ষে না বিপক্ষে? আমি আজমের শরীফ গিয়ে দেখেছি দুইটা বছর ধরে যাইতে পারতেছি না করোনার কারণে, মেডিকেল বিষয় নিয়ে অবশ্য যাওয়া যায় কিন্তু আমি পরিস্থিতির কারণে যাইতে পারতেছি না। আজকেও খাজা বাবার দরবার থেকে আমারে খাদেম সাহেব ফোন দিছেন, আমার এই পীর ভাই একজন ওখান থেকে আজমির শরীফ থেকে কন্টিনিউ আমারে দেখাইতেছে কখন কি হইতেছে না হইতেছে, আমার মোবাইলের মধ্যে অনেকগুলা ভিডিও আপনাদেরকে কি দেখাবো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে হাজিরা দিয়া সবাই সেখানে দুরুদ ইস্তেগফার নামাজ রোজা করতেছে জিয়ারত করতেছে, একটু পরপরই একটা ভিডিও বাড়াইতেছে, আমার মনটা পড়ে আছে খাজা গরিবে নওয়াজের দরবারে একবার যারা গেছে খাজা বাবার দরবারে তারা বুঝতে পারে খাজা যে কি জিনিস। অনেক সময় দেখবেন বলে থাকে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এই কথাটাকে কত ভাই কত ইনসাল করে গো, ও বন্ধু আসলে দেওয়ার মালিক তো খাজা না, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন খাজা, দেওয়ার মালিক গাউসুল আজম নয়, দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন গাউসে পাক,
দেবার মালিক খাজা নয়, দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন খাজা। এই জন্য আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয় হে আমার ইমানদারের দলেরা, ইত্তাকুল্লাহা, যদি তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, আমাকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা বা মানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওই নবীকে যারা ভালোবাসবে, নবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সুলফে সোয়ালিন, আশারে মুবাশশিরিন, ওলি আব্দাল গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছে গো, এরাই হচ্ছে ওসিলার মাধ্যম। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, খাজা গরিবের নামাজ মারে ডাক দিয়া বলতেছে, মা যাবার বেলায় দুইটা আমল সাথে করে নিয়া যাও, এখন থেকে তুমি একটা বক্ত নামাজ কাজা করবা না। দ্বিতীয় আমল হলো গো মা, শরীরটা যতক্ষণ পাক পবিত্র থাকবে, সাংসারিক কাজকর্ম করার পরে অবসর সময়টাতে তুমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিম তেলাওয়াত করবা। দুইটা আমল, নামাজ এবং কোরআন তেলাওয়াত, এটা কি ভালো না খারাপ? আজকে মানুষ কোরআন পড়বে দূরের কথা, এই যে গিলাফ লাগায় যে থাকের উপরে রাখা দিছে, সানসরায় বাসা বানতেছে, মাকড়সা বাসা বানতেছে, কত ময়লা আবর্জনা কোরআন শরীফের গিলাফের উপরে ফইরা রইছে। একটা দিন বান্দা এই কোরআন শরীফটা খুইলা পড়তে চায় না, এমন লোক আসেনিও? কোনো ভদ্রলোক মারা গেলে এই সময় কোরআন শরীফের প্রয়োজন হয়। শবে বরাত, শবে কদর আসলে, শবে মেরাজ আসলে, কয় যাক আজকে একটু কোরআন শরীফটা পড়ি। বৎসরে চার পাঁচ দিন কি কোরআন পড়ার দিন? বাকি দিন কি পড়বো না? 360 দিনের 365 দিনের 365 দিন আমাকে আপনাকে কোরআন শরীফ পড়ার দরকার। কারণ এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানব জাতির উত্তম সংবিধান। কথা কোন ঠিক না ঠিক? কোন কিতাব নিয়ে আল্লাহ পাক বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে নাই, একটা কিতাব নিয়ে করেছেন, এটা হচ্ছে কোরআন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ আছে? অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কথা কোন ঠিক কি না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখেন বাইবেল মুখস্থ করা সম্ভব হয় না, ইঞ্জিল মুখস্থ করা সম্ভব হয় না, কিন্তু 30 পারা কোরআন একজন হাফেজে কোরআনের দ্বারা ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। পৃথিবীতে একটাই কিতাব 6666 আয়াতে কারিমা একজন হাফেজে কোরআনের মাধ্যমে ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। কথা বলেন ঠিক কি না? এই যে দেখেন কোরআনের পাখিগুলা নবীর বাগানে যে বসছে, পাগড়ি পরে, এক কালারের পাগড়ি পরে কোরআনের পাখিগুলা বসছে, এদেরকে দেখলে কি মায়া লাগে না? আপনি হয়তো রিক্সা চালক হতে পারেন, আপনি হয়তো সিএনজি চালক হতে পারেন, আপনি হয়তো অটো গাড়ির চালক হতে পারেন, আপনি হয়তো একজন কৃষক হইতে পারেন, কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় দেওয়ার কারণে সে নবীর বাগানের ফুল হয়ে গেছে, সে কোরআনের পাখি হয়ে গেছে। তার লেসান দিয়ে, তার জবান দিয়ে কোরআনের আয়াত বের হচ্ছে। প্রতিটা নিয়ত এই হাফেজে কোরআনরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর রহমতের বাতাস তাদের গায়ে বইতে থাকে, যারা কোরআন পড়ে, কোরআন শিক্ষা দেয়, রহমতের বাতাস তাদের গায়ে বইতে থাকে, তাদের সিনার মধ্যে আল্লাহ পাক রহমত ঢেলে দেয়। এই জন্য একজন হাফেজে কোরআনের মাধ্যমে ফুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআন পড়া দরকার না সারা দরকার? পড়া দরকার না সারা দরকার? আমাদের হেরার পড়া দরকার নাই? আজ থেকে 25-26 বছর আগেও আমরা যখন সুডু আসলাম, 25-30 বছর আগের কত মনে আছে? আমরা তখন সুডু আসলাম, মক্তব যাইতাম, দেখতাম বাপসা সারা দাদারা ফজরের নামাজ পড়ুই, বাড়ি লম্বা উঠান আছে, সাটি বিছাইয়া তারা কোরআন শরীফ লিয়ে বই গেছে, ফজরের নামাজটা ফুইরুই, দেখতাম রিয়াল দিয়া কত সুন্দর চাটি বিছাইয়া বাপসা সারা দাদারা কোরআন শরীফ পড়ছে, মাছ আছিরা সকালবেলা ঘুম থেকে উঠিয়া তারাও দেখছি উজু কালাম কইরা তারা সুন্দর করে নামাজ পড়া, জানামত বিছাইয়া ঘরের ভিতরে মহিলারা কোরআন শরীফ পড়তেছে। কথা কোন ঠিক না ঠিক? আমরা মক্তব গেছি গা, আর
সুন্দর করে আমার মাতাজিরা ফজরের নামাজ পড়িরা কোরআন শরীফ পড়িরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া তখন এরা সুঙ্গাদা ফু দিয়া চুলার মধ্যে আগুন দিছে বিসমিল্লাহ শহীদ নামিতে বললাম তখনকার খাওয়ন্ড মজা আছে বাপসা যারা কোরআন শরীফ পড়িরা আমরা মকতব থেকে আইয়া মাছ আছে রাতের নাস্তা খাইয়া স্কুলে গেছি মাদ্রাসাত গেছি অফিস আদালত কেউ গেছে কথা কোন ঠিক না বেঠিক কেতফাত আরো গেছে আর ওহন এমন একটা যুগ আইছে বাজান কের কোরআন শরীফ কের নামাজ যুগ যত আধুনিক হইতেছে আমাদের আমলটা অবনতি হইতেছে সমাজ উন্নতির শিখরে যাচ্ছে আমাদের আমলের জিন্দেগিটা কমতেছে কথা কোন ঠিক না বেঠিক কারণ এক সময় মাছ আছে উঠছে ফজর ওক্ত ঘুম থেকে আর ওহনের বাইসাবরা মাছ আছে রে ঘুম পাতে রাখে অমুকের মা ঘুমাইতে হন ঠান্ডাটা বেশি আমি নমাজ ফেরত তোমার লাগে নাস্তা লই মনে দোকান থেকে ঠিক নি দেহেন আমল কেমনে নষ্ট হইবে হেবিডি রে কয় তোমার ডায়াবেটিস তুমি শীতের মাঝে উঠছো না ঘুমাইতে হো আমি নাস্তা লই মনে দোকান থেকে তাইন্দে ঘুম পাতায় রাখছে ঘরের মধ্যে এবিডির আমল নষ্ট হইতেছে ঠিক না বেটি তাইন জীবনে না হাতালে ফজরের নামাজ কানকে মসজিদে ফুরসুন মানুষের দেখাইবার লেগে এরপরে দেখেন শাস্তল কুলার আগে গিয়া শাস্তল আজিন সাহেব কাভার দাম কি মিয়া 10 টাকা না 20 টাকা কত বড় আল্লাহ এরপরে লাল চাদর বানাইতেছে এই দুধ দিস না রে মিটা কম দিস কেরে বা কমটাই বিটিস ঠিক নি মিটা কম দিস দিছে মিটা হোক আমার টান দেওয়ার আগুই ইতারে বাতি যা খবর ভাইস কিতাবা কাল কবলে ফুক পরার কার হুতে কার জিলিয়া গেছে গেবে ঠিক নি আল্লাহ পাক বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ আল্লাহ বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে আনে তো এই বাইসাবে নামাজ পড়া গিয়া খারাপ কাজক তে মুক্ত হইছে না যুক্ত হইছে হাদিস শরীফে আল্লাহর নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত করা হইছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ চাচা নামাজ পড়িরা ভদ্র মহিলারে ঘরের মধ্যে ঘুম পাতায় আসলেন ওইদিকে আমার চাচির আমল নষ্ট করলেন আপনি নামাজ পড়িরা চাষ্টলে গিয়া আরেক ভদ্র লোকের গীবত কইরা নিজের ইমানদারে নষ্ট করলেন তাইলে দুই দিক দিয়া লাভ না লস এমন গীবত আসেনি হ্যাঁ অভাব নাই ভিয়া আমরা হুজুরের পাঞ্জাবি বাচ্চি বেটা ভালো নাই লাগবো কোন হুজুরে একটু সুদের বিরুদ্ধে হয়ে নিলে ঘুষের বিরুদ্ধে হয়ে নিলে তিন জুম্মা ফরি দেখা যায় এ হুজুরের অস্তিত্ব নাই মেসা পাল্টা বা খেললে কি নাই বেটা ইতা ইতা পাঞ্জাবি বাচ্চি লাম্বা ইতা কিন্তু আসল জায়গা যে হুজুরে হাত দিলাইছে এর লাগে হুজুরে চাকরি নট ঠিক না ঠিক আপনি ওহন দিয়ে অজা বইছে বেটা গুমতি নজা বইছে শরীরে একটা বাপসা পাইছে নাকি কারণ আজকে জালালাবাদে অনেকদিন পড়াইছি তো এর লেগে প্রথমে একটু লড়াইছি না সবাই দিয়ে নাইলে ওহন একটু দেখলাম যে একটু লড়াচড়া দিয়ে না ওগুলি সজাগ আসছে কষ্ট হয়েছে আপনাদের আসলে মাহফিলটা আজকে দেখেন কেমনে মোলা ঘুরায় এই মাহফিল আছিল মহামান্য রাষ্ট্রপতির বাড়িতে আজকের মাহফিল মিঠামইন মিঠামইন ওনার মহামান্য রাষ্ট্রপতির এলাকায় ফুলাফানে ওনার বাড়ির পাশেই মাহফিলটা আয়োজন করছিল এরও আমার বনিদান আমার ভক্তবৃন্দ তো ওইখান থেকে আওয়াজ আসলো যে না সারা বাংলাদেশে মহামারী করোনা ওন যদি মহামান্য রাষ্ট্রপতি যার দোহাই দিয়া সারা দেশ চলে ওনার বাড়িতে যদি বিধিনিষেধ অমান্য করা হয় তাহলে বাংলাদেশ আর কোন জায়গায় আইন থাকবো এই এক কথা হইয়া দিছে মাহফিল বাদ দিয়া এমন সময় আমার শেখ আলমগীর ভাই এবারে আমার এই আরেক ভাই জাকির ভাই না মিজান ভাই মিজান ভাই আমার বাসাত গিয়ে হাজির আমি তো দীক্ষা হইলে মাই বিষয় গীতা খোঁজ আমরা জাল্লাবাদ থেকে আইছি গীতা ভাই তো আমরা ডেট এটা দেওয়ান লাগবো আরে ডেট করতে গিয়ে দিমু ডেট তো নাই ওই চৈত মাসের আগ পর্যন্ত কোনো ডেট নাই একবার চৈত মাসের পনেরোর পরে গিয়ে খালি
তো মহামারীর কারণে আজকের দিনটা ক্যান্সেল হওয়ার কারণে আমি কইছি ভাই দেখেন এই একটা সুযোগ আছে যদি পারেন পাঁচ সাত দিনের ভিতরে আপনারা করতে পারলে পাঁচ দিনের ভিতরে করতে পারলে করেন তারা কয় ইনশাআল্লাহ আমরা পারব মাশাআল্লাহ খুব সুন্দর আয়োজন করে ফেলছি মারহাবা কইতেন না এরকম হবিগঞ্জের অনেক জায়গা থেকে অনেক সময় যোগাযোগ করা হয় প্রোগ্রামের জন্য কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় পারি না আগেভাগে ডেট নেওয়ার কারণে তো যাক আলহামদুলিল্লাহ আমি আশা থেকে আপনার বেজার হইছেন বাবাজির আমার বন্ধুরা আমার মূল আলোচনায় চলে যাই সময় অল্প খাজা গরিবে নেওয়াজ ওই মাকে দুইটা আমল দিলেন মা নামাজ পড়বা কুরআন শরীফ পড়বা ওয়াজ কিন্তু ইহা নাছিল মনে আছে আপনাদের বন্ধুরা আমার বাবাজিরা দুইটা আমল দিয়ে বললেন মা গো আর কোন চিন্তা নাই এই দুইটা আমল নিয়ে তুমি বাড়িতে চলে যাও আমলটা বন্ধ দিও না মহিলা মা আমল করতে লাগলো নামাজ পড়তে লাগলো আমল করতে লাগলো করতে 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 রে বন্ধু দশ মাস দশ দিন যখন পার হইয়া গেছে গো ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হইয়া গেছে বন্ধুরা আমার বাবাজিরা প্রসব ব্যথা শুরু হইয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভ হতে সন্তান ভূমিষ্ঠ করাইয়া দিছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে ঠিক না বেঠে কারণ মাজার শরীফে যারা শুয়ে আছেন এরা আমার আপনার মতো কোনো ভণ্ড লোক না আমার আপনার মতো কোনো চিটার বাটপার না আমি আপনি তো একজন একজনের সঙ্গে চিটারি বাটপারি করি আল্লাহর ওলিরা কারো সঙ্গে কোনো চিটারি বাটপারি করে না ঠিক না ঠিক তারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর গুণগান করেছেন তারা কবর জিন্দেগি তো তারা আল্লাহর গুণগান গাইতেছেন কথা কোন ঠিক কি না ভাইয়েরা আমার বন্ধুরা আমার গরিবে নামাজ হাজার উসিরায় আল্লাহ দিতে পারে কি পারে না আমি বাস্তব প্রমাণ দুই বছর আগে যখন গেছিলাম খাজা বাবার দরবারে তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম একটা আমার গড়ে দুইটা আমার শহরের বাহিরে কসবা উপজেলায় আমার যেখান কাটা বলছিলাম মেহারি গ্রামে ওই গ্রামে এক মহিলা বোন ওনার 18 বছর সংসার জিন্দগি সন্তান আদি হয় না আমার আপন বড় বোন 22 বছর সংসার জিন্দগি সন্তান আদি হয় না আমি যাওয়ার সময় আমার বুড়ো আফা কইতেছে কই বাইরে তুমি যাইতাছ খাজা বাবার দরবারে আফার লাগে একটু খাস করে দোয়া কইরো একটু খাবার উপরে নিও আমার তো মারপিটের বোন আমার তো একটা টান আছে না কইতে আমার মন নরম হইছে বোনের কথাটা শুনলাম মেহারিতে ওই বোন কয় ভাইজান আপনি যদি যাইতেছেন আমার তো 22 বছর ধরে এই 18 বছর ধরে সংসার জীবনে আমার তো সন্তান আদি হইতাছেন আমার লাগে একটু তাবারুক লইয়ে দোয়া কইলেন দুইজন আরেকটা লোক তার বাড়ি আগরতলা আমার লগে গেছিল আমার ভক্ত আমার মুরিদ শাহজান মিয়া তে সে 14 বছর তার সংসার জিন্দেগি কয় বছর হে আমার আঞ্জাদের দইরা আমারে কইতাছে কয় ভাইজান কয় আমার তো মাও নাই বাপও নাই আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই একটা বাইও নাই বইনও নাই কয় আমরা জামাই বউসারা আমরা আর কান্দুনিয়া লোক নাই আমি মরলে যে কানবো এই কান্দুনিয়া লোকটাও নাই কয় আমরা তো কি বুঝলে ডাকবো খাজা বাবার দরবারে আমি তুই সুযোগ হয়ে জানি না এই সিস্টেম জানি না আপনি খাস করে আপনারা একটু দোয়া করেন আর আপনারা আমার একটু তাবারুক দেন খাজা বাবার দরবার থেকে আমার লোকে গেছিল আজমির শরীফ তার কথা হইন না আমার মায়া লাগছে আমি চোখের পানি সাইরা দোয়া কইরা আমি আমার বোনের জন্য এই বোনদের জন্য দোয়া কইরা তাবারুক নিয়ে আসলাম খোদার কসম গায়ের রূপ দাঁড়ায় গেছে ভাইয়ার আমার আমার তিনটা অ্যাপ্লিকেশন আল্লাহ পাক দয়াল খাজার উসিলায় আল্লাহ কবুল করছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমার বড় আপা সিরিচিকা আসার খায় বইরা আপার বাচ্চা আসছিল গর্বে কিন্তু উনি রাখতে পারছে না আমার বড় বোন সিরিচিকা ফুইরা পরে ডাকা নিতে হইছে রাখতে পারে নাই কিন্তু 18 বছর পরে মেহারি যেই বোন উনি সন্তানের মুখ দেখছে 14 বছর পরে আমার শাহজান মিয়া দয়াল খাজা গরিবে নেওয়াজের উসিলায় বাচ্চার মুখ দেখছে তাহলে আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ দিতে পারে কিনা
ভাইয়ার আমার বন্ধুরা আমার তখন থেকে আমার শ্রদ্ধা আমার ভক্তি আমার প্রেম দয়াল খাজার প্রতি আরো বেড়ে গেল। আসলে তো আমি তিনটা অ্যাপ্লিকেশন দিলাম আল্লাহর ওলির উসিলায়, আল্লাহ যে তাদেরকে ভালোবাসে আল্লাহর বন্ধুদের উসিলায় যে আল্লাহ পাক কবুল করতে পারে এটার বাস্তব প্রমাণ আমি দেখলাম যে না আল্লাহর ওলিরা খালি না, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাক তাদের উসিলায় অনেক কিছু করতে পারে। এই জন্য হিংসা নিন্দা করে কোনো লাভ নাই। বাবা যেটা আমার বন্ধুরা আমার সকালবেলা দেখবেন এক ধরনের লোক আছে, আরে বাবার বেটা দিয়ে গান গাই গেছে বা, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো এই যে আমি প্রায় দুই ঘন্টা ওয়াজ করলাম, সর্বোচ্চ মনে হয় দশ থেকে বারো মিনিট সময় কয়েকটা শানের কলিজে গাইছি, দশ থেকে বারো মিনিট সময় হইব, ঠিক না বেটি? কিন্তু কালকে কইব আমি যে দুই ঘন্টা ওয়াজ করছি এটা কইতো না, আরে বাবা রে কালকাতে বক্তা আনছো বা গান দিয়ে গেছে কথা কোন, ঠিক না বেটি? কিন্তু ভাইয়ার আমার লোকের মন্দ পুষ্পচন্দ এ সমস্ত কথা বইলা সুন্নি জামাতকে কেউ দমন রাখতে পারবে? কারণ সুন্নিয়তের প্রেমিকরা সুন্নিয়তের সৈনিকরা এরা নবীউলের শান গাইবে, গাইছে, গাইতে থাকিবে, কথা কোন, ঠিক না ঠিক? যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে। তো ভাইয়ার আমার বন্ধুরা আমার আজকের যে এই মাহফিল হইছে আপনারা খুশি না বেজার, খুশি না বেজার? তাহলে ভাইয়ার আমার বন্ধুরা আমার আমরা তো আল্লাহর ওলি হতে চাই, চাই না? পায়ে হাত ধরে বলবো আল্লাহর হস্তে নামাজটা বাদ দিয়েন না, যা কিছু করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। মুরব্বির একটা কথা বলে যেমন তেমন লয় তিন দিন করলে হয়, আপনি একদিন দুই দিন তিন দিন নামাজের অভ্যাসটা করেন, চার দিনের বেলায় দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য নামাজটা পড়বেন, নামাজের চেহারা সুন্দর হয়, নামাজে আত্মা শুদ্ধ হয়, নামাজে পরিবার সুন্দর হয়, নামাজে পরিবেশ সুন্দর হয়, নামাজে রোগ বালাই দূর হয়, নামাজে এলাকায় রহমতের ছায়া বর্ষণ হয়। এই জন্য ভাইয়ের আমার নামাজটাকে গুরুত্ব দিবেন, আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হইল নামাজ। আর এই নামাজের মাধ্যমে দৈনিক পাঁচবার বান্দার সাথে মওলার সাক্ষাৎ হয়, নামাজের মাধ্যমে দৈনিক পাঁচবার বান্দার সাথে মওলার সাক্ষাৎ হয়, আল্লাহ এবং বান্দার সাক্ষাৎ হয় পাঁচবার নামাজের মাধ্যমে। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার নামাজ পড়তে কখনো গাফিলতি করবেন না, আর সবসময় হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইরে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে সকলে আমিন কন, আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে সকলে আমিন কন। আসুন আমরা মায়ার নবীর তাজিমের মাধ্যমে সালাম দেব, তারপর একটু জিকির করে দোয়া করব, কষ্ট হবে না তো?